চকীয়া বা ফোর হুইলার বাহন নিজের করার হাবিয়া প্রত্যেক হয়ে থাকে। সাধারণ রাইজে এই চারিচকীয়া বাহন বা ফোর হুইলার বাহন চারি প্রকারের ব্যবহার করে, হ্যাচব্যাক, সেডান, এসইউভি আর এমপিভি। আসুন চাও ভারতীয় এনে ফোর হুইলার কোন কেখন আছে, যি কেখন প্রাইস ওয়াইজ, ফিচার ওয়াইজ বা লুক ওয়াইজ আমি কনসিডার করব পারো আমার ফিউচার কার হিসাবে। ভিডিওটি যাওয়ার আগতে যদি আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই সাবস্ক্রাইব করে লোক, আহক ভিডিওটি আরম্ভ করুন। ইন্ডিয়ান হ্যাচব্যাক বুলি কোৱাৰ লগে লগে অকল টাটা টিয়াগোৰ কথাই মনলৈ আহে। এই গাড়ীখন যথেষ্ট আরামদায়ক হওয়ার লগতে সেফ হয়। ই এন কেপত ফোর স্টার রেটিং পাবলৈ সক্ষম হৈছে। ইয়াতে যি যি ফিচার্স থাকিব লাগে প্রত্যেকটো ফিচার্সে আছে। অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, পাওয়ার উইন্ডোজ, ইনফোটেইনমেন্ট সিস্টেম, এলয় হুইলস, এয়ারবেগসকে আদি করে যি যি বস্তু থাকিব লাগে সেই প্রত্যেকটো ফিচার্স ইয়াতে পাব। ই দেখিবলৈ ধুনীয়া হওয়ার লগতে যথেষ্ট আরামদায়ক, গতিকে ইয়াক হ্যাচব্যাক হিসাবে আপুনি গণ্য করব পাৰে। এইবার আমি প্রিমিয়াম হ্যাচব্যাকৰ কথা কম। এইখন যিখন হেডবেগ, এই হেডবেগখনো টাটাৰে হয় আৰু এই হেডবেগখনৰ নাম হৈছে আল্ট্ৰোজ। এই হেডবেগখন দেখাৰ লগে লগে আপুনি অনুভৱ কৰিব যে আপোনাৰ এইখন কাৰৰ এগেইনষ্টত থিয় হ'ব পৰাকৈ ইণ্ডিয়ান মাৰ্কেটত অন্য কোনো প্ৰিমিয়াম হেডবেগ নাই। এই হেডবেগখন দেখিবলৈ যথেষ্ট শ্বাৰ্প আৰু ধুনীয়া হোৱাৰ লগতে ইয়াতে ইমানবোৰ ফিচাৰ্ছ আছে যে তাক তুলনা কৰিব পৰাকৈ আপুনি অন্য গাড়ী বিচাৰি নাপাব। এই হেডবেগখনৰ আমি যদি ফিচাৰ্ছৰ কথা কওঁ তেন্তে আমি গণি শেষ কৰিব নোৱাৰোঁ। ইয়াৰ ইণ্টেৰিয়ৰ যথেষ্ট ধুনীয়া। ইয়াৰ ভিতৰত সোমোৱাৰ লগে লগে এক প্ৰিমিয়াম ফিল আহিবলৈ আৰম্ভ হৈ যায়। ইয়াৰে যি ইনফোটেইনমেণ্ট ছিষ্টেম সেইটো হাৰমানৰ হয়। ইয়াৰ প্লাষ্টিক কোৱালিটি আৰু লেডাৰ কোৱালিটি যথেষ্ট উন্নত মানদণ্ডৰ। ই ভইচ এক্টিভেটেড ক্লাইমেট কণ্ট্ৰলৰ দ্বাৰা সঞ্চালিত। ইয়াৰ ৰিয়েৰ এচি ভেন্স আছে। ইয়াৰ ষ্টেৰিং হুইলটো যথেষ্ট কমফৰ্টেবল হয় আৰু শ্লাইডিং হোৱাৰ বাবে ইয়াৰ যি আৰ্ম ৰেষ্ট হয় সেই আৰ্ম ৰেষ্টটো কমফৰ্টেবল হয়। বেক চাইডো এটা আৰ্ম ৰেষ্ট আছে। ইয়াৰ লেগ ৰুম যথেষ্ট বেছি, লগতে ই ৰিয়েৰ পাৰ্কিং এচিষ্টেঞ্চ প্ৰভাইড কৰে। ইয়াৰ যি ইনফোটেইনমেণ্ট ছিষ্টেম, ছটা স্পীকাৰ হৰমেন স্পীকাৰৰ সৈতে লেছ, গতিকে কোৱালিটি কিমান ভাল হ'ব পাৰে নিশ্চয় জানে। ৰেইন চেন্সিং ৱাইপাৰ আছে, অট'মেটিক হেডলেম্প আছে, এ বি এছ আছেই নিশ্চয়, আৰু সকলোতকৈ প্ৰয়োজনীয় বস্তু যিটো সেইটো হৈছে ই সকলো গাড়ীতকৈ ছেফ। যিমানবোৰ প্ৰিমিয়াম ছেগমেণ্টৰ হেডবেগ আছে তাত এইখন গাড়ীয়ে প্ৰথম যিখনৰ ফাইভ ষ্টাৰ ৰেটিং পাইছে আৰু ইয়াৰে দুটা ড্ৰাইভিং মোড আছে। এই কাৰখন এইটো ছেগমেণ্টত বেষ্ট অপশ্যন, ক্ষেত্ৰত আমাৰ ওচৰত বেছি অপশ্যন নথকাৰ কাৰণে আমি টাটা টিগৰকে ল'ব লাগিব। এই গাড়ীখন ভিতৰৰ পৰা আৰু বাহিৰৰ পৰা যথেষ্ট ধুনীয়া হয়। ইয়াৰ ক্ৰোম ফিনিচটোৱে ইয়াক এক বোল্ড লুক দিছে আৰু লগতে এই গাড়ীখন যথেষ্ট স্পেচিয়াছ হয়। এই গাড়ীখনৰ মাইলেজ যথেষ্ট ভাল। এই গাড়ীখনত যি যি ফিচাৰ্ছ নৰ্মেলি থাকে এখন ছেডানত সেই প্ৰত্যেকটো ফিচাৰ্ছে আছে, আৰু লগতে ই অট'মেটিক আৰু মেনুৱেল দুয়োটা ট্ৰেন্সমিশ্যনতে পোৱা যায়। ডিজেল আৰু পেট্ৰল দুয়োটা ভেৰিয়েণ্টে এভেইলেবল হয় আৰু এই গাড়ীখনৰ এন চি এ পি ৰেটিং ফ'ৰ, গতিকে ইয়াক আপুনি ছেডান হিচাপে কনচিডাৰ কৰিব পাৰে। এইবাৰ যিটো ছেগমেণ্টৰ কথা ক'ব খুজিছোঁ, এই ছেগমেণ্টৰ গাড়ীবোৰ যথেষ্ট পপুলাৰ হয়। এইটো ছাব ফ'ৰ মিটাৰ কেটেগৰীৰ কম্পেক্ট এছ ইউ ভি হিচাপে জনাজাত। এই কেটেগৰীৰ গাড়ীবোৰ বিশেষত্ব হৈছে যে ই যথেষ্ট কম ঠাইতে পাৰ্কিং কৰিব পাৰে ছাব ফ'ৰ মিটাৰ কেটেগৰী হোৱাৰ কাৰণে। এইটো ক্ষেত্ৰত আমি এক্স ইউ ভি 300ক যথেষ্ট ভাল অপশ্যন হিচাপে গণ্য কৰিব পাৰোঁ। ইয়াৰ সাতটা এয়াৰবেগৰ সৈতে যথেষ্ট ছেফটি প্ৰভাইড কৰে। চাৰিটাকৈ ইয়াৰ ডিস্ক ব্ৰেক আছে যাৰ বাবে ই যথেষ্ট ষ্টেবিলিটি প্ৰভাইড কৰে। ফ্ৰণ্ট পাৰ্কিং চেন্সাৰ আছে, লগতে ই হিল ষ্টাৰ্ট এচিষ্ট প্ৰভাইড কৰে। ইয়াৰ ইণ্টেৰিয়ৰ ক্ষেত্ৰত যদি মই ক'ব পাৰোঁ, যথেষ্ট ই ভাল ফিচাৰ্ছ প্ৰভাইড কৰিছে। ইয়াৰ অটো হিটিং অ' আৰ ভি এমছ দিছে, যিটো এইটো কেটেগৰীত ফাৰ্ষ্ট হয়। পুছ বাটন দিয়াৰ লগতে ইয়াৰ যি ফাৰ্ষ্ট টাইম দিছে স্মাৰ্ট ষ্টেৰিং ছিষ্টেম, যি কেইবাটাও মোডত চুজ কৰিবলৈ সুবিধা হয়। লগতে অটো ডিমিং আই আৰ ভি এম দিছে, ৰিয়েৰ পাৰ্কিং কেমেৰা দিছে আৰু ইয়াৰ
ভিতর যে লাইট ইন্টেরিয়র লাইট সেই লাইট নিজের মুড অনুসারে আপনি সলনি করবো পারে। ইয়াত এখন সানরুফ আছে আর ড্রাইভিংয়ের কমফর্টেবিলিটির কারণে ড্রাইভার সিটত ছটা পজিশন দিছে, সিটিং পজিশন দিছে। গতি এই গাড়িখনক খুবই একটা ভাল অপশন হিসাবে আমি চুজ করব পারো। এই ডিজেল পেট্রোল দুইটা ভেরিয়েন্টতে অ্যাভেলেবল আছে। কম্পেক্ট এসইউভির ক্ষেত্রে টাটা নেক্সন খুবই একটা জনপ্রিয় নাম। ইয়ার ডুয়েল টোন কালারে ইয়াক অন্য এসইউভি সমূহতক বেলেগ রূপ এটা প্রদান করেছে। ইয়ার ইন্টেরিয়র আর এক্সটেরিয়র খুবই অ্যাট্রাকটিভ। সাব 4 মিটার ক্যাটেগরির কম্পেক্ট এসইউভিখনের বুট স্পেস যথেষ্ট ভাল। ইয়ার 350 লিটারের বুট স্পেস আছে। এই গাড়িখন যথেষ্ট স্টেবল হয়। ইয়ার ইনফোটেইনমেন্ট সিস্টেম যথেষ্ট ভাল। অটো হেডল্যাম্পস আছে, মাল্টি ড্রাইভ মোডস আছে, রিয়ার এসি ভেন্টস আর এক্সপ্রেস কুলিং অপশন আছে। নেক্সনের ইন্টেরিয়র যথেষ্ট আকর্ষণীয়। ইয়ার প্রিমিয়াম কোয়ালিটির লেদার আর প্লাস্টিকে ইয়াক রিচ টাচ এটা প্রদান করেছে। এই সাব 4 মিটার ক্যাটেগরির এসইউভিখনের কমফর্টেবিলিটি যথেষ্ট বেশি। ইয়াত পুশ বাটনের লগতে অন্য যি কমফর্টেবিলিটির কারণে বেলেগ ফিচার্স থাকে প্রত্যেকটা ফিচার্সে আছে। ইয়াত ড্রাইভিং মোড কেবাটাও আছে আর 8টা স্পিকারের সহ যথেষ্ট ভাল সাউন্ড ইফেক্টস প্রদান করবা হারমন সিস্টেমস আছে। অটোমেটিক সানরুফ আছে। কানেকশনের গ্রাউন্ড ক্লিয়েন্স যথেষ্ট ভাল। 209 mm গ্রাউন্ড ক্লিয়েন্সের সহ ই যথেষ্ট স্টেবল হওয়া হেতুকে ইয়ার NCAP-র সেফটি রেটিং 5। ইয়াত মোবাইলের দ্বারা অপারেট করব পারি। ই ডিজেল আর পেট্রোল দুইটা ভেরিয়েন্টতে আছে। ই অটোমেটিক আর ম্যানুয়াল দুইটা ট্রান্সমিশনে ক্যারি করে আর লগতে ই কেবাটাও কালারের সহ ইয়াত ক্রুজ কন্ট্রোলও পোৱা যায়। এইবার আমি ফুল সাইজ 5 সিটার প্রিমিয়াম ক্যাটেগরির এসইউভির ক্ষেত্রে আহ এই সেগমেন্টত আমি টাটা হেরিয়ার নাম লবই লাগিব। টাটা হেরিয়ার বাহিরের খুবই একটা মাস্কুলিন লুক এটা প্রদান করেছে। প্যানোরামিক সানরুফের সহ ই যথেষ্ট অ্যাট্রাকটিভ হয়। ইয়ার ইন্টেরিয়র আর এক্সটেরিয়র যথেষ্ট রিচ কোয়ালিটি যেন দেখবলে পাওয়া যায়। 6-speed অটোমেটিক ট্রান্সমিশনের সহ ই যথেষ্ট ফিচারিস্টিক হয়। এখন প্রিমিয়াম ক্যাটেগরির এসইউভি যি ফিচার্স থাকে প্রত্যেকটা ফিচার্সে আছে। ড্রাইভারের কমফর্টেবিলিটির কারণে 6 সিটিং পজিশনস আছে। ইয়াত অকল ডিজেল অপশনহে আছে, পেট্রোল অপশনটো নাই। অটোমেটিক আর ম্যানুয়াল দুইটাই ট্রান্সমিশন আছে। ডায়মন্ড কাট অ্যালয়জর হইতে ই যথেষ্ট অ্যাট্রাকটিভ দেখা পোৱা যায়। ইয়ার ড্রাইভিং স্টেবিলিটি যথেষ্ট উন্নত আর ই অন্য এসইউভির তুলনায় যথেষ্ট সেফ আর সেইভাবে ই NCAP-র রেটিংত 5-star স্কোর করবলে সক্ষম হয়েছে। যখন এসইউভি আপনাদের দেখবলে পাব সেইখানে উদ্ভূত পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন এনেকা এখন এসইউভি যখন এসইউভিয়ে ভারতের এই এসইউভি সেগমেন্টসট এই কমপ্লিট মার্কেটখনক বহু বছর ধরে রুল করে আছে আর এতিয়াও এইখানের চাহিদা কোনো রকমে কম পড়ে যাওয়া নাই। এই এসইউভিখনত প্রয়োজন হওয়া প্রত্যেকটা বস্তুই আছে। ইয়ার ফিচার্সবুর যদি আমি তুলনা করে চাও তেনে নর্মেল যি ফিচার্স থাকবে প্রত্যেকটা ফিচার্সে আছে আর ইয়ার যি বোল্ড লুক সেই লুকটোর বহুতে ইয়াক স্টেটাস সিম্বল হিসাবে ক্যারি করেছিলেন। এই ইমোশনসট এতিয়াও সকলের মাজত বর্তি আছে। এই স্কর্পিওর আপডেটেড মডেল লঞ্চ করবলে গৈ আছে মহিন্দ্রায়। 2020-র লাস্টর ফালে বা 2021-র ফার্স্টলেকে এই মডেলবর হয়তো লঞ্চ করব। এই নতুন স্কর্পিওখন আগরখনতক বেশি স্পেসিয়াস হব আর থার্ড রোটো ফ্রন্ট ফেসিং হওয়ার সম্ভাবনা আছে। লগতে ইয়ার হুইল বেসও যথেষ্ট উন্নত। 7-seater এসইউভি বলে কলে XUV 500-র বাইরে অন্য কোনো গাড়ি আমার সম্মুখে নাই। এই XUV 500-খন ভারতীয় গাড়ি হিসাবে ভারতীয় মার্কেটত যথেষ্ট ভাল জনপ্রিয়তা লাভ করবলে সক্ষম হয়েছে। ইয়ার এক্সটেরিয়র আর ইন্টেরিয়র দুইটাতে যথেষ্ট ধুনিয়া একটা লুক প্রদান করেছে। ইয়ার প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং ভিতর আর বাহির আর লগতে প্রিমিয়াম কোয়ালিটির এই যে প্লাস্টিক আর লেদার ফিনিশিংয়ে যথেষ্ট এক লাক্সারিয়াস ফিল প্রভাইড করেছে। ফিচার্সের ক্ষেত্রে এখন গাড়ির প্রয়োজন হওয়া যি ফিচার্স আছে প্রত্যেকটা ফিচার্সে আছে। ইয়াতে মুড অনুসারে লাইট সলনি করবেন, কালার সলনি করবেন।
আর এই গাড়িখন যথেষ্ট বাল্কি হওয়ার পিছতো ইমান ডাঙর সাইজের হওয়ার পিছতো ইয়ার মাইলেজ যথেষ্ট ভাল আর যথেষ্ট কমফর্টেবল হয়। এটা নতুন আপডেটেড মডেল আহিবলে লৈছে, এই আপডেটেড মডেলবো হয়তো অহা বছর ফার্স্টৰ ভিতৰত লঞ্চ হ'ব। এই গাড়িবোৰ এই XUV500 নতুন যিখন লঞ্চ হ'ব এইকেইখন ইয়াতকৈও যথেষ্ট বেছি ফিচাৰিষ্টিক হোৱাৰ সম্ভাৱনা আছে, আৰু ই হয়তো মাৰ্কেটত ভাল ভাল প্লেয়াৰ্ছক যথেষ্ট টক্কৰ দিবৰ কাৰণে ৰেডি হ'ব। ছেগমেণ্টত ইন'ভাই বহু বছৰ ধৰি ৰুল কৰি আহিছিল, কিন্তু মহিন্দ্ৰাই মাৰাজো লঞ্চ কৰাৰ পিছৰে পৰা ইয়াত যথেষ্ট কম্পিটিশ্যন আহিবলৈ আৰম্ভ কৰিলে। ইন'ভাতকৈ এই গাড়ীখনৰ দাম যথেষ্ট কম হোৱাৰ পিছতো ই যথেষ্ট আৰামদায়ক হয়। ইয়াত বহুতো ফিচাৰ্ছ আছে আৰু লগতে ইয়াৰ ইণ্টেৰিয়ৰ আৰু এক্সটেৰিয়ৰ যি লুক, সেই লুকটো যথেষ্ট আপিলিং হয়। ই শ্বাৰ্ক ইনস্পায়াৰ্ড লুক হোৱা হেতুকে বহুতো ইয়াংষ্টাৰক এট্ৰেক্ট কৰে। ই MPV ছেগমেণ্টত এটা ৰিভলিউশ্যন আনিবলৈ সক্ষম হৈছে, যাক আপোনালোকে নেক্সট পাৰ্চেজ হিচাপে কনচিডাৰ কৰিব পাৰে। এইখিনিতে বহুতে প্ৰশ্ন কৰিব পাৰে, ইয়াত এখনো মাৰুতি গাড়ী কিয় নাই? আচলতে মাৰুতি সুজুকীত মাৰুতিৰ অংশীদাৰিত্ব খুবেই কম, তেওঁলোকৰ অকল 44% আছে, বাকী সুজুকীৰ তাতে 56% আছে। গতিকে এইটো সম্পূৰ্ণৰূপে ভাৰতীয় কোম্পানী নহয়। সো বন্ধুসকল, আপোনালোকে এই ভিডিঅ'টোৰ মাধ্যমেৰে দেখা পালে যে ইণ্ডিয়ান অটোমোবাইল ইণ্ডাষ্ট্ৰীৰ ক্ষেত্ৰত ইণ্ডিয়ান তেনে ফ'ৰ হুইলাৰ্ছৰ অপশ্যনছ খুবেই কম, কিন্তু তাৰ মাজতে আমি যিকেইটা কাৰৰ বিষয়ে ডিটেইলছত ডিছকাছ কৰিলোঁ, এই কাৰকেইখন এটা ভাল অপশ্যন হয় আৰু ইয়াক আপোনালোকে ফিউচাৰ কাৰ হিচাপে ল'বৰ বাবে বা ক্ৰয় কৰিবৰ কাৰণে কনচিডাৰ কৰিব পাৰে। যদি আপোনালোকে এই ভিডিঅ'টো ভাল পায় তেন্তে লাইক কৰিবলৈ নাপাহৰিব, শ্বেয়াৰ কৰিব। আৰু আজিলৈ ইমানতে ৰাখিলোঁ, যিহেতু চাৰিওফালে লকডাউন আকৌ ষ্টাৰ্ট হৈছে। আপোনালোকে ভালদৰে থাকিব আৰু বিশেষ নকওঁ, থেংক ইউ, জয় হিন্দ, জয় অসম।